পরিচালক জানেন না, অথচ ছবির গানের শুটিং হচ্ছে নেপালে, এমন অভিযোগ পাওয়া গেছে ভালো থেকো সিনেমার প্রযোজক জাহিদ হাসান অভির বিরুদ্ধে। পরিচালক জাকির হোসেন রাজু নিজেই আজ সোশ্যাল মিডিয়া ফেসবুকে এই তথ্য জানিয়েছেন। এই বিষয়ে চলচ্চিত্র পরিচালক সমিতিতে লিখিত অভিযোগও করেছেন তিনি। জানা গেছে আরিফিন শুভ এবং তানহা তাসনিয়া ছবির শুটিং ইতিমধ্যেই সম্পন্ন করেছেন, বাকি ছিল দুটো গানের চিত্রায়ন। কিন্তু এই গান দুটি কাকে দিয়ে গাওয়ানো হবে, কিভাবে শুটিং হবে, এইসব নিয়ে আলোচনার পূর্বেই প্রযোজক শুটিং ইউনিট নিয়ে চলে যান নেপালে। সেখানে গানের দৃশ্যায়ন হতে থাকে আর পরিচালক দেশে বসে খবর পান গণমাধ্যম মারফত। পরিচালক জাকির হোসেন রাজু ফেসবুকে লিখেছেন, একজন পরিচালক জানে না তার সিনেমায় গান কে লিখেছেন, গানের সুর কে করেছেন, গান কারা গাইলেন, চিত্রগ্রহণের কাজ কে করছেন, কোরিওগ্রাফি কে করছেন। সেই পরিচালক যদি ফেসবুকে এসে এইসব জানতে পারেন যে দেশের বাইরে তার সিনেমার গানের শুটিং চলছে, তিনি লিখেছেন, সবই হচ্ছে প্রযোজকের মতে, পরিচালকের মতামত তো দূরের কথা, একটু জানানোও না হয়। তাই বাধ্য হয়ে আমি চলচ্চিত্র পরিচালক সমিতিতে লিখিত অভিযোগ পাঠিয়েছি। জাহিদ হাসান অভি, আপনি শুধু আমাকে অপমানই করেননি, পরিচালক বলে যে ছোট্ট শব্দটা রয়েছে আপনার ব্যবহারে সেই শব্দটা অপমানিত হয়েছে। নেহা হাসনাইন, কাকতারওয়া নিউজ।